আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আপনারা হয়তো জানেন যে বর্তমানে সৌদি আরবের একটা ভিসা চালু করেছে, সেটি হচ্ছে মাল্টিপল ট্যুরিজম ভিসা। 1 বছরের জন্য তারা এই ভিসাটি দিচ্ছে। আপনারা চাইলে 1 বছরের ভিতরে যে কোনো সময় যেতে পারবেন, এবং সেখানে এই ভিসাতে গিয়েও আপনারা চাইলে উমরাও করতে পারবেন। আর আমার আজকের এই লাইভটি করার একটা উদ্দেশ্য হচ্ছে, সেটা হচ্ছে অনেকেই হয়তো অনেকভাবে প্রতারিত হচ্ছেন, আর আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব যে আপনারা চাইলে আপনারা নিজে থেকেই অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। আপনাদের কোনো বাড়তি কোনো টাকা খরচ হবে না, শুধু যেটা লাগবে সেই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো আর কি। আর আমি আপনাদের একটা প্রুফও দেখিয়ে দেব, সেটি হচ্ছে আমি গত গতদিন অর্থাৎ 10 তারিখে আমি একটা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম, এবং সেটি অলরেডি অ্যাপ্রুভ আমি পেয়ে গেছি। ওটা অ্যাপ্রুভাল হওয়ার পরে, ভিসাটি পাওয়ার পরেও আমি আরেকটি ভিসার জন্য আবেদন করেছি আজকে। ইনশাল্লাহ আশা করি ভিসা এটিও আমি অ্যাপ্রুভাল পেয়ে যাব। প্রথমটি করেছিলাম হচ্ছে একজন ইজিপশান অর্থাৎ মিশরীয় লোকের জন্য, আর আজকে যে অ্যাপ্লিকেশনটি করেছি আমি সেটি হচ্ছে বাংলাদেশি এক ভাইয়ের জন্য। আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আশা করি আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ওকে, যারা আপনারা সৌদি আরবে যেতে চাচ্ছেন বা সৌদি আরবে ভ্রমণ করতে যেতে চাচ্ছেন বা উমরা করতে চাচ্ছেন, তারা আপনারা নিজেরা নিজেরাই ভিসার অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। মাত্র খরচ হবে $110। এই দেখেন, আমি আপনাদের একটা প্রুফ দেখিয়ে দিচ্ছি। এটি আমি আবেদন করেছিলাম 10 তারিখ অর্থাৎ গতকাল, এখানে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 365 দিনের ভিসা, ট্যুরিজম ভিসা। আমি আবুধাবি থেকে অ্যাপ্লিকেশন করেছিলাম, আর ওনার বাড়ি হচ্ছে ইজিপ্ট। ওকে, এটা অ্যাপ্লিকেশন করার পরে আমি ভিসাটিও অলরেডি আমি অ্যাপ্রুভালও পেয়ে গেছি, এখানে দেখতে পাচ্ছেন ভিসার অ্যাপ্রুভাল। আর আমি আপনারা হয়তো বলতে পারেন যে এখানে লেখা আছে, ওইখানে দেখলাম, আপনারা হয়তো বলতে পারেন যে এখানে ভিসা আছে 365 দিনের মাল্টিপল, আর এখানে ভিসাতে কেন এখানে 90 ডেজের ভিসা। এখানে হচ্ছে 90 ডেজ লেখার কারণ এটাই হচ্ছে আপনার ভিসাটি 1 বছর ভ্যালিড থাকবে, 1 বছর। কিন্তু আপনি যখন
ওই দেশের ভিতরে যাবেন, যাওয়ার পরে আপনি 90 দিন ওইখানে স্টে করতে পারবেন। এখানে লেখা আছে ডিউরেশন অফ স্টে। ওকে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সৌদি আরবের ভিসা, ট্যুরিজম ভিসা, মাল্টিপল ভিসা। এই ভিসাতে গিয়েও আপনারা ওমরার হজ, যেটা ওমরার হজটাও পালন করতে পারবেন। আর এই অ্যাপ্লিকেশনটি কিভাবে করবেন সেটারও আমি ভিডিও আমার যে ইউটিউব চ্যানেল আছে সেই সেখানে আমি আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবং কীভাবে অ্যাপ্লিকেশনটি করবেন আপনারা চাইলে সেখানে সেই ভিডিওটি দেখে নিজেরাই অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। আর আমি আরেকটি যে অ্যাপ্লিকেশনটি করেছি সেটি হচ্ছে এক বাংলাদেশি ভাইয়ের জন্য, আজকে যেটি করেছি। এটা হচ্ছে, এটা এখানে দেখতে পাচ্ছেন, এটাও কালকেই করেছি, কিন্তু সেটা হচ্ছে রাত্রিতে বিধায়, এখানে দেখাচ্ছে 10 তারিখ, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ট্যুরিজম ভিসা মাল্টিপল, এটা বাংলাদেশের এক ভাইয়ের, দেখতে পাচ্ছেন। ইনশাল্লাহ আশা করি এটিও আমি অ্যাপ্রুভাল পেয়ে যাব। আর এটা অ্যাপ্রুভাল, পাওয়ার পরে আমি আপনাদের কনফার্মেশনও জানিয়ে দেব যে বাংলাদেশি ভিসা আসলে অ্যাপ্রুভাল দেয় সেরকম। আর এই ভিসার জন্য আবেদন করতে আপনাদের যা লাগবে সেটি হচ্ছে এরকম একটি ইউজার ক্রিয়েট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইউজার আপনাদের ক্রিয়েট করতে হবে, সেই ইউজারের ভিতর থেকে আপনাদের এই অ্যাপ্লিকেশনটি করতে হবে। আমি অলরেডি 3টা ভিসার জন্য আবেদন করেছিলাম, 2টা হচ্ছে ইজিপশান এবং 1টা হচ্ছে বাংলাদেশি। 2টা যে ইজিপশান সেই ভিসার আমি অ্যাপ্রুভাল অলরেডি পেয়ে গেছি, এখানে দেখতে পাচ্ছেন ভিসা প্রিন্টেড, ওকে। এবং আরেকটা হচ্ছে বাংলাদেশি, সেটা এখনও প্রসেসিং এ আছে। Good afternoon. Can you just do it after March 13th? Because my credit card cut off between March 13th, so what do we charge for the next 3 months?
Return application is আব্দুল আলিম, হাই, হ্যালো। কি অবস্থা, কেমন আছেন? অ্যাকচুয়ালি আমি একজনের সাথে কথা বলতেছি আর কি, বিধায় আমি লাইভে কথা বলতেছি না, মানে আমার অন্য একটা মোবাইল আর কি, একজনের সাথে আর কি, আমার কাস্টমার আর কি, ওনার সাথে কথা বলতেছি, বিধায় লাইভের যে ভিডিওটা সেটাতে আমি কথা বলতে পারতেছি না আর কি।